নমস্কার, ইটাস ইনফিউশনের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর সেই পাকা আম আমাদের বাড়িতেও চলে এসেছে। এই পাকা আম দিয়েই আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করে দেখাচ্ছি। আজকের পর্বে আমাদের আয়োজন পাকা আমের লস্যি। পাকা আমের লস্যি বানানোর জন্য আমি প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমটাকে ছোট ছোট করে একটু কেটে নেব। আমি আজকে 2 গ্লাস লস্যি বানাবো, তার জন্য 2টো পাকা আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। এর আগে আমার চ্যানেলে আমি স্ট্রবেরি লস্যি, পাঞ্জাবি লস্যি, কেশর লস্যির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। নানা ধরনের লস্যি খেতে আমরা কিন্তু সবাই ভীষণ ভালোবাসি, আর এইটা যেহেতু আমের সিজন, তাই আজকে আমি আম দিয়ে লস্যি বানিয়ে দেখাবো। 2টো পাকা আমকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি লস্যিটা বানিয়ে নেব। লস্যি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। যে কোনো লস্যি বানানোর ক্ষেত্রে কিন্তু টক দই পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। এবার এর মধ্যে কেটে রাখা আমের টুকরো গুলো দিয়ে দেব। এই সময় অবশ্যই আপনারা বাড়িতে একবার এরকম ভাবে পাকা আমের লস্যি বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি কিন্তু যে কোনো লস্যিতে একটু গুঁড়ো দুধ ব্যবহার করি, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব লস্যিটাকে একটু পাতলা করার জন্য ওই 3 থেকে 4 চামচ মতো লিকুইড দুধ। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো বরফ। আপনারা কিন্তু এর মধ্যে বরফ খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এবার ঢাকনাটা আটকে দিলাম, এটাকে আমি ব্লেন্ড করে নেব। এটা আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, দেখুন খুব সুন্দর কিন্তু ব্লেন্ড হয়ে গেছে, আর পাকা আমের কারণে রংটাও খুব সুন্দর এসেছে। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আমি কিন্তু এর মধ্যে চিনি দিইনি। আমটা যখন কাটছিলাম তখনই আমি একটু মুখে দিয়ে দেখেছি আমটা কিন্তু অতিরিক্ত মিষ্টি, আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। আম আর গুঁড়ো দুধের কারণে বেশ মিষ্টি হয়ে গেছে, এর চেয়ে বেশি মিষ্টি আমাদের বাড়িতে আর কেউ খায় না। আপনারা যদি এর মধ্যে চিনি দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই ব্লেন্ডের সময় যখন আমি সমস্ত উপকরণ এর মধ্যে মিশাচ্ছিলাম, তখন আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ চিনি দিয়ে দেবেন। এবার এটাকে আমি একটা গ্লাসে সার্ভ করে নেব। লস্যিগুলো সার্ভ করার জন্য আমি 2টো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লস্যিগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন লস্যিটা কিন্তু খুবই ঘন হয়েছে। এইভাবে লস্যি বানিয়ে আপনারা যদি ফ্রিজে রেখে দেন, তারপর কিন্তু গেস্ট আসলে অবশ্যই সার্ভ করতে পারবেন। লস্যিটা আমি সার্ভ করে নিয়েছি। এবার এর উপর দিয়ে দিচ্ছি দইয়ের কিছুটা সর, আর এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা কিছুটা পাকা। এগুলো সবই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু পাকা আমের লস্যি।